এই যে মাের মাস এটা কেন আমরা বলি মাগফেরাতের মাস এটা এই জন্য বলা হয়েছে যে এই মাসে বান্দাগন আল্লাহর এবাদতের দিকে এত অগ্রসর হয়ে থাকেন আর এই সঙ্গত কারণেই আল্লাহ রবুল আলমিন নিজে এই বান্দাগণকে এত বেশি পরিমাণে মাঘফেরাত দান করে থাকেন যে অন্যান্য মাসেও আল্লাহ রাবুল আলমিন তিনি গাফুর তিনি গফার ক্ষমা যদি কেউ সংশোধন হয় এবং ক্ষমা চাওয়ার মতো যদি চায় তাইলে তাদেরকে আল্লাহ অন্য মাসেও ক্ষমা করেন না তা না কিন্তু এই মাসে আল্লাহ আলামিন এত বেশি পরিমাণে ক্ষমা করে থাকেন যে অন্য মাসের ক্ষমাগুলির কোনো তুলনাই হয় না এই মাসে আল্লাহর দেওয়া ক্ষমাগুলির সঙ্গে হ্যাঁ এটা দৃষ্টান্তস্বরূপ আমরা আমাদের দর্শকের বা অনুভূতির নিকটবর্তী আনবার জন্য এইভাবেও বলতে পারি সারা বছর যে কোনো মাসেই কিন্তু একটু বৃষ্টি হতে পারে কিন্তু সেই বৃষ্টিটা কালেও কিন্তু এই যে আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস এই তিন মাসের মধ্যে আকাশ থেকে আল্লাহ রহমত এর বৃষ্টি যে পরিমাণে বর্ষণ হয়ে থাকে এই পরিমাণের বৃষ্টি কিন্তু অন্যান্য মাসগুলিতে হয় না অনুরূপভাবে অন্যান্য মাসগুলিতেও আল্লাহ মাঘ দান করতে পারেন করে থাকেনও আল্লাহর গফর গফার সাতারুল এই নামের প্রয়োগ আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে মুহূর্তে করে চলেছেন এই জন্য কেতাবে বলা হয়েছে যে আসবাবুল মাঘ ফেরহ বোনা ক্ষমা করে দেওয়ার যে সমস্ত মাধ্যম এবং নেক আমল আসবাব সববের বহুবচন তা এইটা মোতাবাফ ফেরা এত বেশি পরিমাণে এই মাসের মধ্যে বিদ্যমান আল্লাহ রাসুল জানাচ্ছেন যে আউসাতুহু মাগফেরা এই মাসের এই মাঝখানের দশ দিন এত বেশি পরিমাণে মাঘফেরাত প্রদান করা হয় যে এই আল্লাহর ক্ষমা সাগরের থেকে আল্লাহর সাগরের পানি যেন ঢেউ আকারে তরঙ্গ আকারে হয়ে প্রত্যেকটা ইমানদারের বাড়ির দরজায় পৌঁছে যায় আল্লাহর নবী বলছেন আসবাবুল মাঘফেরা সেই জন্য নবীপক একবার বলেছিলেন যে মান ওয়াজাদা রমাদন কেউ একজন ইমানদার যদি সুস্থ অবস্থায় নিজ গৃহে থাকা অবস্থায় রমজান মাস পাইল কিন্তু সে নিজের বিগত জীবনের গুনাহগুলিকে ক্ষমা করাইয়ে নেওয়ার এত অগণিত আমল আল্লাহ তার নাগালে পৌঁছে দিলেন কিন্তু সেগুলি সে ক্ষমা করাইয়ে নিতে পারল না তাহলে রসুল্লাহ একবার রহমাতুল্ল আলমিন হওয়ার সত্ত্বেও নবীপাক বলেছিলেন আসান লাহু। তার কপালে দুঃখ এবং তার কপালে কষ্ট অপমান যাতনা কষ্ট গ্লানি অভাব দুর্ভিক্ষ আর এই সমস্ত কিছু নবী পাক বললেন আর রসুল নাম মোবারকের উচ্চারণ যে ইমানদার নিজের সম্মুখে নিজে বা একজনকেও রসুল নামটা উচ্চারণ করল এবং নবীর প্রতি তার ভক্তি এবং মহাব্বতের প্রমাণ হিসাবে সে এই সংক্ষিপ্ত দরুড়টা আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত দরুদটা অথবা আলাইহ সালাম এই দরুদটা যদি তারা পড়েন তাহলে সকল রকমের সৌভাগ্যের সব দরজা আস্তে আস্তে তার জন্য খোলা হবে তাহলে রসুলুল্লাহ হলেন মাঘ পাওয়ার জন্য একটা ওসিলা দরুদ পড়লে মাঘ হয় আর আরেকটা ওসিলা হলো এই রমজান মাসের রোজা এই যে ইফতার আমি আর একজন আল্লাহর অভাবী বান্দাকে ইফতার করাচ্ছি অনুরূপভাবে সাহারি খাওয়ার জন্য জাগ্রত হচ্ছি অনুরূপভাবে কদরের রাতে জাগ্রত থেকে যুক্ত জন্য সাধনা করছি অনুরূপভাবে আমি যে ফিতরা প্রদান করছি অনুরূপভাবে যে তারা বিহের নামাজে দাঁড়িয়ে কোরআনুল কারিম শুনলাম এই প্রত্যেকটা আর এই যে ফরজ রোজা মানুষ আমা রমা ইমান আন ওয়া হেতে সাবান গোফের আল্লাহু মা মিন জাম্বিহি আল্লাহ নবী এই হাদিস জানিয়েছেন রোজা যে ৩০টা দিনের ফরজ রোজা রাখল আল্লাহ তার কলবে ব্রেনের মধ্যে এতটুকু আল্লাহ পরিবর্তন এনে দেন যে ওই পরিবর্তনটা দেখে আল্লাহ তার বিগত জীবনের সমস্ত সগিরা কবিরা সমস্ত গোনা ক্ষমা মার্জনা করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দিয়ে থাকেন নবী নবীপাক আরও এটা বলেছেন যে মান ক মা লাই লাতা রমাদনা ইমান আন ওয়া এই তারাবি নামাজে যোগদান তাহাজদের নামাজের যোগদান অন্যান্য রাতের ইবাদাতগুলিতে যোগদান ও রহমতে যোগ্য হওয়ার সাধনায় লিপ্ত হওয়া এই যে একটা বিষয় আর একখানা হাদিসি হাজরতে আবু হুরাইরা থেকে বর্ণিত আছে যে মান কমা মা লাই লাতাল কাদরে ইমান আন ওয়া সাবান এই তিনোটা ক্ষেত্রে বলা হয়েছে যে ওফের আল্লাহু মা তা কাতদামা মিন জাম্বিহি কিন্তু শর্ত হলেও ওই যে ইমান আন ওয়া সাবান এইটা যে আল্লাহর কোরআন শরীফের মধ্যে ঘোষিত হয়েছে সেইটার বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস রাখা আর একটা হল যে এর বিরাট পুরস্কার আল্লাহ রবুল আলী দিবেন সেই বিষয়টার উপরে বিশ্বাস রেখে যদি কোনো একজন ইমানদার ব্যক্তি এই আমলগুলি করেন তাছাড়াও আল্লাহর নবী তো এও বলেছেন যে মান আফতারা সাইমান অন্য হাদিসে তো রয়েছে যে মান আস বা সহকারে কিছুটা সুযোগ থাকলে দুধ দিয়ে ফলের জুস দিয়ে খেজুর দিয়ে আমাদের স্থানীয় অনেক রহমত আল্লাহ দান করেছেন ইফতারিতে দিতে পারি এগুলি আল্লাহ আব্দুল আলামিন আমাদেরকে দান করেছেন শুধু যে এই খাদ্যটার মধ্যে ইফতারির সময় সীমাবদ্ধ তা কিন্তু না ওইটা দিয়েও যদি আরেকজনকে পরিতৃপ্তি সহকারে ইফতার করায় পুরস্কার কিন্তু ষোলো আনার ষোলো আনা আল্লাহ দিবেন এক জাররা পরিমাণের সন্দেহ নাই আল্লাহ আব্দুল্লাহ আলামিন আমাদেরকে এই রমজান মাসের মধ্যে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর রহমত আমরা যাতে অর্জন করে ধন্য হতে পারি সেই জন্য নবী বলেছিলেন রমজান পাইল কিন্তু অমনোযোগ সহকারে সে অবজ্ঞা অবহেলার কারণে ক্ষমা করাই নিতে পারলো না তা আসান লাহু সে কপাল পোড়া নবী পাগ হাই হাই করেছেন জিবরাইল দোয়া করেছেন আর রসুল উল্লাহ সেখানে অ্যাটেস্টেশন করে দিয়েছেন আমিন বলে দিয়েছেন বাস আল্লাহর কাছে সেটা কবুল হয়ে গেছে আর একটা জিনিস হলো এই যে আপনার বাপ এবং মা তাদের দুজনকে বা একজনকে বার্ধক্যে পাইল কিন্তু তাদের খেদমত করে নিজের যৌবনকালের গোনা ক্ষমা করাইয়ে নিতে পারলো না আল্লাহ রহমতের যোগ্য হতে পারল না এই সন্তান যে হতভাগা সেই ব্যাপারটা বলার কোনো সুযোগই নাই এ হতভাগা হবেই জগতে পরকালে অপমান গ্লানি দুঃখ রোগ ব্যাধি কষ্ট তার নিত্য সঙ্গী হবে আর তৃতীয় হলেন আমার রাসুল আলাইহি আসাল্লাম বলছেন যে মান জুকের তা عنده ولم يصلي আলাইক আপনার নাম তার সামনে বলা হলো কিন্তু আপনার নাম শুনে তার মধ্যে এতটুকু প্রতিক্রিয়া হলো না যে صلى আলাই عليه অথবা عليه الصلاه ভাগ্যের অগণিত বন্ধ দরজা যদি খুলতে চায় তাইলে রাসূলুল্লাহর محبت যেন বাপ মা স্ত্রী পরিজন পুত্র কন্যা সকলের ঊর্ধ্বে যেন নবীর محبت তার হৃদয়ে বৃদ্ধির জন্য সাধনায় লিপ্ত হয় রাসূলুল্লাহ আর হলো কোরআন হওয়ার কারণে কারণে এই ধন্যবাদ ফেরাতের মাস মাস ফেরাত চলে গেল মাঘেরাত পেলাম না হাদিসে প্রিয় আলোচক বলেছেন বিজ্ঞ আলোচক যে তাহলে কপাল পড়া আমরা যেন মাঘেরাতে ধন্য হই সে প্রত্যাশায় শেষ করছে আমাদের প্রিয় অনুষ্ঠান মোবারক মাস রমজান আগামীকাল ঠিক একই সময় অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ